নমস্কার বন্ধুরা টক যে আপনাদের সকলকে স্বাগত আমি আমরা শ্রী স্বপন কবলে বাংলা সিনেমাটা কিন্তু রিভিউ এবারে আমি দুটো সিনেমা দেখে হনুমান এবং বাদামী সিনেমাই দেখেছি কিন্তু যে পোলটা খেলেছিলাম ওখানে বাংলা সিনেমার ভোট সবার উপরে পড়েছে এবং অবভিয়াসলি বাংলা সিনেমা রিভিউ আমি আগে করবো দেখুন সব থেকে বড় বিষয় হলো দেবালয় ভট্টাচার্য সিনেমা ঠিক আছে আপনি দেবালয় ভট্টাচার্যার আমি সবসময় বলি একজন পরিচালককে আপনি যখন দেখবেন তার কাজ যখন দেখবেন তার সে যেরকম ধরনের কাজ করেছেন সেগুলো কিন্তু দেখা প্রয়োজন আগে আমরা কি কাজ দেখেছি সেটা আমরা একটু আলোচনা করি দেবালয় ভাট্টে যে চার চারটে কাজ নিয়ে আমরা আলোচনা করবো দুটো বা মানে দুটো সিনেমা এবং দুটো ওয়েব সিরিজ দুটো যদি সিনেমার কথা বলি এক হলো ড্রাকুলা স্যার আর বিদায় বোমকেশ এবং যদি দুটো সিরিজের কথা বলি তাহলে মন্টু পাইলটের সিজন রয়েছে তার সাথে কিন্তু আমরা ইন্দুবালা ভাতের হোটেল গত বছর রিলিজ করেছিল এবং বেস্ট কাজ আমি মনে করি এখনো অব্দি তো তার কাজের মধ্যে সবসময় ওই যে ফ্যান্টাসি ফ্যান্টাসি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডটা কিন্তু ঘোরাফেরা করে ওখানে ক্যারেক্টারগুলো কিন্তু থাকে তার চরিত্রের তার চরিত্রগুলো নিজেদের মধ্যে খামখেয়ালি পানা কিন্তু রয়েছে তার সাথে সে খুব সুন্দরভাবে গোটা সিনেমার মধ্যে বা সিরিজের মধ্যে গোটা বিষয় গোটা চরিত্রগুলোকে নিজের মতো কিন্তু খেলাতে পারে আমি এই জন্যই বলছি আপনি যদি খুব ভালো করে দেখেন বা আপনি যদি খুব ভালো করে মন্টু পাল ওটা ক্যারেক্টার দেখেন ক্যারেক্টারটা দেখেন ড্রাকুল আসলে আপনি যদি অনির্বাণের ক্যারেক্টারটা দেখেন আপনি রিসেন্টলি ইন্দুবালা ভাতের হোটেলের আপনি চরিত্র এখন শুভস্ত্রীর চরিত্রটা দেখুন তো আপনি দেখতে পারবেন যে সেই চরিত্রগুলো যখন একটা গানের মধ্য দিয়ে একটা নর্মালি একটা গানের মধ্য দিয়ে কিন্তু তার পাস্ট এবং প্রেজেন্টে খুব সুন্দরভাবে বিচরণ করছেন এবং তার এডিটিং বলুন তার কাজের মধ্যে বিজিএম এর কাজ বলুন সিনেমাটোগ্রাফির কাজ বলুন প্রত্যেকটা কিন্তু দারুণভাবে তিনি ট্রিটমেন্ট করেন আর কি এক্সিকিউশন কিন্তু করেন কিন্তু কোথাও না কোথাও গিয়ে স্বপন কুমারে বাদামি হানার কবলে একটু অন্য রকম তার কাজে যে জনার তার যে নিজস্বতাটা রয়েছে সেটা কিন্তু তার এই সিনেমার মধ্যেও রয়েছে কোথাও গিয়ে একটা আলাদা হয়ে যাচ্ছে কিরকম আগেই প্রথমে তো আপনাদেরকে বলে রাখি যে এই কাজটা স্বপন কুমারের নির্দিষ্ট কোনো গল্পের ওপর বেস করে কিন্তু তৈরি করা নয় তার ক্যারেক্টারটা নেওয়া হয়েছে এবং একই টাইম ডাইমেনশনের মধ্যে বা একই বলতে পারে একই ওয়ার্ল্ডের মধ্যে দুজনেই রয়েছে তার গোয়েন্দা চরিত্রটা দীপক চ্যাটার্জিও রয়েছে এবং উল্টো দিকে স্বপন কুমার রয়েছেন এবারে কে কাকে নিয়ন্ত্রণ করছে এটা কিন্তু একটা বোঝার বিষয় এই সিনেমার যদি গল্প নিয়ে আলোচনা করি গল্প নিয়ে খুব একটা বেশি কিছু বলতে চাই না আপনাদেরকে আমি একটাই কথা বলবো এই সিনেমাটা আপনারা হলে গিয়ে দেখে আসুন হইচই স্টুডিওজের প্রথম বড় পর্দায় কাজ এবং কাজটাকে সত্যি তারিফ করতে হয় অসাধারণ একটা সিনেমা হয়েছে দুর্দান্ত স্ক্রিনপ্লে মারাত্মক এক্সিকিউশন যেরকমভাবে ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা যেরকম গোটা সিনেমার মধ্যে স্ক্রিনপ্লে টাইট স্ক্রিন প্লে রয়েছে যেরকমভাবে আপনি অভিনয় দেখতে পারেন পরাণ বাবুর অভিনয় আবিরের দীপক চ্যাটার্জির অভিনয় শ্রুতির অভিনয় প্রতীক বাবুর অভিনয় রতনলালের ক্যারেক্টারে প্রত্যেকে জাস্ট দুর্দান্ত অভিনয় তার সাথে কিন্তু সিনেমা অটোগ্রাফির কাজ বিজিএম জাস্ট সব কিছু মিলি এবং ওই যে বারবার করে দুটো ওয়ার্ল্ডের মধ্যে না ক্ল্যাশ হচ্ছে একটাই ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু ডার্ক ফ্যান্টাসি এর ওপরে কাজ আমাদের বাংলায় খুব একটা হয় না বললেই চলে তো ডার্ক ফ্যান্টাসি এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই যে ওয়ার্ল্ডটা এই ওয়ার্ল্ডটার মধ্যে এরকম কল্পনার মানুষজন রয়েছে এখানে যা খুশি ইচ্ছা হতে পারে পাল ফিকশনের পাল ফিকশন যে কনসেপ্ট এটাই তো আমাদের বাংলায় একদম নতুন বলা যেতে পারে মানে আমি সিনেমার ক্ষেত্রে বলছি আর কি তো সেই পাল ফিকশন ব্যাপারটা কি এটা কিন্তু আগে আমাদেরকে বুঝতে হবে পাল ফিকশন বুঝতে গেলে আপনাদের যেটা বুঝতে হবে সেটা হলো স্বপন কুমারের যে লেখাগুলো সেই লেখাগুলো কিন্তু লেখক মানে আমাদের যে পরিচালক আর কি তিনি বুঝতে পারছেন যে এই সময় দাঁড়িয়ে তার কোনো রকম কোনো মূল্য নেই কোথাও না কোথাও গিয়ে ফেলুতে বা ব্যোমকেশ ক্রিটি এদেরকে বাঙালি বেশি পরিমাণে গুরুত্ব দেন কিন্তু বটতলার একজন কিন্তু কিন্তু গুরুত্ব দেওয়া হয় না রূপকথার জগৎ যখন আমরা কোনো কিছু লার্জার লাইফ দেখি তখন সেখানে কি আমরা যুক্তি দিয়ে সমস্ত কিছু বিচার করি করিত না ঠিক সেরকমই একটা ক্যারেক্টারকে কিন্তু রিপ্রেজেন্ট করেছেন এই রিপ্রেজেন্টটা পরিচালক এত সুন্দরভাবে করেছেন এবং সব থেকে বড় কথা আপনাদেরকে বললাম যে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যা খুশি ইচ্ছা ঘটতে পারে এখানে নায়ক যে সে মরে আবার বেঁচে উঠতে পারে তার বন্দুক থেকে বত্রিশটা গুলিও বেরোতে পারে এখানে হিরোইন বারবার করে মরে যাচ্ছে কিন্তু তার সত্ত্বেও তাকে আবার জীবিতভাবে ফিরে আসতে হচ্ছে আর কি যেহেতু লেখক ফিরিয়ে আসছেন অর্থাৎ গোটা ওয়ার্ল্ডের মধ্যে যা খুশি ইচ্ছা তাই কিন্তু ঘটছে এবং লেখক যেভাবে চাইছেন সেভাবেই কিন্তু ঘটছে কিন্তু লেখক এবং লেখকের যে ক্যারেক্টার দুজনেই একটা ওয়ার্ল্ডের মধ্যে থাকেন সেই ওয়ার্ল্ডের মধ্যে দুজন দুজনকে নিয়ন্ত্রণ করেন তার আগের যে শত্রুগুলো পাখি এখানে রয়েছে কালনাগিনী ড্র্যাগন তারাও যেন কোথাও না কোথাও এই ওয়ার্ল্ডের মধ্যে এখনও রয়ে গেছে তো কমপ্লেক্স মানে স্টোরি লাইনটার মধ্যে কিন্তু একটা কমপ্লেক্স একটা কিন্তু স্টোরি লাইনটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট এবং যত গল্প এগিয়েছে তত কিন্তু করেছেন এবং সল্ভ হয়েছে আপনি কিন্তু সেই সব বুঝতে পারবেন এখানে বাদামি হয় না কে শহরে কি বিপদ হচ্ছে দীপক চ্যাটার্জি কেন ফিরে আসছেন দীপক চাটার্জির ভূমিকা কি লেখক দীপক চাটার্জিকে কিভাবে নিয়ন্ত্রণ করছেন গোটা সিনেমার মধ্যে তো সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার আমি বলছি এখানে প্রচুর ক্যারেক্টার রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু স্পেস দেওয়া হয়েছে প্রত্যেকটা স্পেসের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ডেভেলপ করা হয়েছে প্রথম যে ইন্টারভেলের আগে অবধি বলুন ইন্টারভেলের আগে অবধি যেরকম ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা হয়েছে এই ওয়ার্ল্ড ডার্ক ফ্যান্টাসির ওয়ার্ল্ডটাকে ইম্প্রুভ করা হয়েছে সেখানে ক্যারেক্টারগুলো নিজেদের মধ্যে কথা বলছে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে তারা পাস্ট এবং প্রেজেন্টে বারবার করে ফিরে আসছে তার নিজস্বতা নিজস্ব কিছু দুঃখ রয়েছে সেগুলো তারা বারবার করে প্রকাশ করছে তো সমস্ত কিন্তু ডেভেলপ করা হয়েছে এবং সেকেন্ড পার্টে এসে যখন ইন্টারভিলের পরে তখন কিন্তু গোটা কেসটা ধীরে ধীরে সলভ হচ্ছে আমাদের যেমন আমাদের সামনে একটা ইতিহাস উঠে আসছে রবীন্দ্রনাথের গান তার সাথে আপনি এখানে সমস্ত কিছু মিশিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পরিচালক এক্সিকিউশন বিজিএম এর কাজ দুর্দান্ত দেখতে খুব সুন্দর লাগছে সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো এবং এখানে সবথেকে বড়ো বিষয় হলো আবারও বলছি অভিনয় আবির চ্যাটার্জি দীপক চ্যাটার্জি ভূমিকা জাস্ট অসাধারণ আর কি উল্টো দিকে পরাণবাবুর ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে শ্রী স্বপন কুমারকে ফুটিয়ে তুলেছেন আচ্ছা এখানে যদি আপনি শ্রুতির কথা বলেন সুতির ক্যারেক্টারটা খুব ভালো তাছাড়া প্রতীক বাবু যে রতনলাল এর ক্যারেক্টারটা প্লে করেছেন হেল্পিং হ্যান্ড হিসেবে দীপক চট্টোপাধ্যায় তো তার ক্যারেক্টারটা কিন্তু জাস্ট দেখার মতো এই যে নেগেটিভ পয়েন্ট বলি সিনেমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট দুটো একটা হলো ইন্টারভেলের পরে এখানে একটা প্রেমের দৃশ্য তৈরি হচ্ছে আর কি ঠিক আছে গোয়েন্দা এবং যে কেসটা নিয়ে এসেছেন দুজনের মধ্যে আর কি তো এই দুজনের মধ্যে সম্পর্কটা কোথাও গিয়ে কিন্তু সিনেমার মধ্যে জমে নি এবং জমাতে পারেননি পরিচালক হয়তো চেষ্টাও তিনি করেননি কোনো কোনো জায়গায় রেখেছিলেন কিন্তু সেগুলো কিন্তু ওয়ার্ক করেনি আচ্ছা এখানে ফানি সিনগুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে পাল ফিকশনের অন্যতম বৈশিষ্ট্যই হলো সেখানে যেরকম মানে কল্পনার একটা আধার থাকবে যা খুশি ইচ্ছা তাই থাকবে সেখানে যা খুশি ইচ্ছা ঘটে যেতে পারে ওয়ার্ল্ডে সেরকম কিন্তু হাস্য রসাত্মক একটা ব্যাপারও কিন্তু থাকবে যেগুলো কিন্তু এখানে ওয়ার্ক করেছে ফানি মুমেন্টগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে তো আমার যেটা বলার সেটা হলো এখানে ওই দুটো ক্যারেক্টারের মধ্যে সম্পর্কটা জমেনি কোথাও গিয়ে মনে হয়েছে ফ্যান্টাসি ওয়ার্ল্ডকে প্রচণ্ড পরিমাণে টেনে বড় করা হচ্ছে ইন্টারভেলের পরে আর মাঝামাঝিতে গিয়ে সিনেমার কয়েকটা দৃশ্যে ওই ফালতু অ্যাড দেখানো হয়েছে আর কি যেটা না দেখালে তো অবভিয়াসলি টাকা উঠবে না সিনেমার কারণ এই সিনেমাগুলো তৈরি করা হচ্ছে সব থেকে বড় বিষয় দর্শকদেরকে মানে দর্শকদের এই সিনেমাগুলো দেখার জন্য আমার মনে হয় বাংলার দর্শক এখন পর্যন্ত তৈরি হয়নি তো বাজেট রিকভারি করার জন্য সানরাইজের অ্যাড কখনও এস কি বলে বিঙ্গোর অ্যাড দিয়ে দিচ্ছেন স্প্রাইটের অ্যাড দিচ্ছেন তো ওগুলো কোথাও না কোথাও গিয়ে হাস্যকর হয়ে গেছে তো ওগুলোকে বাদ দিই টোটাল সিনেমাটা আপনাদেরকেই বলব হলে গিয়ে একবার দেখে আসুন এক্সপিরিয়েন্স করে আসুন দুর্দান্ত একটা কাজ হচ্ছে এবং বাংলায় এই ধরনের কাজ আরও বেশি পরিমাণে হোক এটাই আমরা চাই ভৈচর কাছ থেকে আরও বেশি পরিমাণে হোক এটাই কিন্তু আমরা চাই যাই হোক না কেন আপনারা জানাবেন আপনারা যদি দেবালয় ভট্টাচার্য আর নতুন সিনেমা বাদামি হায়নার কবলে দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল নতুন যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা জয় হিন্দ